তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? গাইস আজকে আমি তোমাদেরকে শিখামু কিভাবে তোমরা আমার মতো ইউটিউবার হবা। ইয়ে না, আমি কোন ভালের ইউটিউবার, আমার দিকে আরো বড় বড় ইউটিউবার হবা, যেমন গেমিং ওই তালহা মিস্টার ত্রিপোলার জান্নাত গেমিং সাদিয়া ওইটির মতো সেরা ইউটিউবার। ইয়ে না সরি, মাইয়া গুর মতো না, পোলা গুর মতো ইউটিউবার। তো যাই হোক গাইস, ইউটিউবার হইতে তোমাদের সবার প্রথমে একটা দিক ফলো রাখতে হইব, যে বাংলাদেশের মানুষ অনেক আবেগি নরম, ওরা অন্য জনের কষ্ট দেখলে ঠিক থাকতে পারে না, যার কারণে তোমাদের করতে হবে হচ্ছে শেড ইমোশন ভিডিও, তাইলে তোমরা খুব তাড়াতাড়ি বড় লেভেলের ইউটিউবার হইতে পারবা। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখন একদম গরিব সাইজে যাইতেছি, মানে আমি যে আমার কাছে যে এত রেয়ার রেয়ার হিপহপ বান সরি হিপহপ বান্ডিল নাই, রেয়ার রেয়ার ব্ল্যাক টি-শার্ট, তারপরে ম্যাক্সিমোড ম্যাক্স গান ম্যাক্স করা, মানে বড়লোক স্টাইলের যা আছে একদম আমি গরিব হয়ে যাইতেছি, মানে আমার দেখলে যাতে মনে করে যে আমি একটা রাস্তার ফকির, আমার এক টাকা নাই, আমার জঙ্গলে বাড়ি। তো এমন একটা গেট আপ নিবা তোমরা সবাই, কারণ হচ্ছে যে তোমরা যেহেতু ইউটিউবার হইতে যাবা, এখানে তোমাদের একদম নরম থাকতে হবে, যেমন ইলেকশনের আগে মেম্বার চেয়ারম্যানরা যেরকম থাকে, মানুষের হাতে পায়ে দৈরা বোর্ডে উঠার পর সবাই ভুইলা যায়, এরকম টাইপের হইতে হবে। সো এবার গরিব হওয়ার পর সরাসরি চলে যাবা তোমরা র্যান্ডম এর গ্রুপে। সো ঢুকার পর এই দেখতে পারছো ওরা কিন্তু আমার দেখে একদম ইমোশন হয়ে গেছে গা, মানে কোন জায়গার বড় আইছে এখন আমার ওরা জিজ্ঞাসা করবো, হ্যালো ভাই, হ্যালো ভাই, একটু কথা বলতাম ভাই, হ্যালো ভাই, মাইকটা অন করো ভাই। সো গাইস, এখন যেহেতু আমি তোমাদের শিখামো যে কিভাবে বড় বড় ইউটিউবার হইতে হয়, সো এখন দেখো আমি ওদের সাথে কি বলি, আমার কথা শুনেই ওরা ইমোশন হয়ে যায়, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিব, এইভাবে আমি অনেক বড় ইউটিউবার হয়ে যাইতে পারবো। ভাই ও ভাই, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, ভাই তোমরা একটু সবাই যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না ভাই, ভাই আমি অনেক ভালো ভালো ভিডিও বানাই, তোমরা লল মারতাছো গা, একটু যাও না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। গাইস যদি ওরা এতটুকুতেই কথা না শুনে তাহলে তোমার আরো ইমোশন হইতে হইব, ভাই আমি তোমাকে দুইটা পাও ধরি, ভাই ভাই আমার ইউটিউব চ্যানেল একদিন সাবস্ক্রাইব করে দাও না ভাই, ভাই আমি তোমাদের এই ঋণ আমার ভাইয়ের দিনে কোনোদিন শোধ করতে পারবো না। কি কি মাইরা দিল, কোনো সমস্যা নাই, ওরা হয়তো বুঝতে পারে না যে ইউটিউব জিনিসটা কি, এইটা কিন্তু সবার মাথায় থাকে না যে ইউটিউব বলতেও একটা জিনিস আছে, ঠিক আছে সবাই কিন্তু জানে না যে ইউটিউব আসলে কি। সো যাই হোক, আমাদের তো ইউটিউবার হইতেই হইব, তো এবার আমাদের অন্য পদ্ধতি ইউজ করতে হবো, আমাদের কারো গ্রুপে যাওয়া যাবে না, জানে আমাদের ওরা কিক না মারতে পারে। সো এইবার হচ্ছে আমি নিজে একটা গ্রুপ বানাইমু, ওই গ্রুপে ওয়ার্ল্ড রিকোয়েস্ট দিমু, তারপর দেখি কে কে আসে আমার গ্রুপে, অগর দিয়ে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাইমু আর আমি অনেক বড় ইউটিউবার হয়ে যাবো। ওকে, আমরা এখন ওয়ার্ল্ডে সেন্ড মাইরা দিছি, দেখি আমাদের গ্রুপে কে আসে, ওরে আমরা কইমু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে, এরকম কইরা অনেকগুলো সাবস্ক্রাইবার করতে পারবো আমি আর অনেক বড় ইউটিউবার হয়ে যাবো। ভাই যেহেতু আমি এখন তোমাকে শিখাইতেছি কিভাবে তোমরা বড় বড় ইউটিউবার হবা, ওই ক্ষেত্রে আমিও এখন কোনো ইউটিউবার না, আমার কোনো ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারই নাই। ওকে দেখা যাক, আমাদের গ্রুপে একজন চলে আসছে। ও ভাই 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 ভাই, হিরোইকের বিলার আমার গ্রুপে, ভাই কইতে কইতে চলে গেল। আচ্ছা যাই হোক গাইস, ও তো চলে গেছে, ও হয়তো বুঝে নাই, তো আমরা আরেকজন রে, এই তো গাইস আমাদের গ্রুপে আরেকজন চলে আসছে। হ্যালো ভাই, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, তুমি কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা? ভাই লল মারতাছো গা, একটু যাও না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভাই। এইবারও চলে গেল গাইস, এইভাবে হইব না, আমরা আবার অল্ডের প্লেয়ারের গ্রুপে যাই, ওখানে তিনটা করে প্লেয়ার থাকবো, ও করে বলতে পারবো, তাহলে ওরা আমার নিশ্চিত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবো। ওকে গাইস চলো, এখন আমরা অল্ডের আর একটা গ্রুপে ঢুকবো, দেখি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কিনা। ভাই এইভাবে কিন্তু আমরা ইউটিউবার হইতেই পারবো, হাল ছাড়া যাবো না কখনো ভাই, ইউটিউবার হইতে অনেক কষ্ট, অনেক মানুষের কথা শুনতে হইব, কখনো হাল ছাড়া যাবো না। এই তো আমরা একে স্কোয়াডের গ্রুপে চলে আসছি, ভাই এবার ওরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেই দিবো। হ্যালো ভাই, আরে কি বালের গ্রুপে চলে আসলাম রে ভাই। ভাই তোমরা তো আমার গ্রুপে আসো নাই, আমি তোমাদের গ্রুপে আসছি, ভাই একটু কথা বলতাম। আরে কি বলবি, তাড়াতাড়ি বল, আমার কাজ আছে, বটশটের গ্রুপে আইসা মাথা নষ্ট। ইয়ে ভাই কেমনে যে বলি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে ভাই, আমি অনেক ভালো ভিডিও বানাই কিন্তু কেউ সাপোর্ট করে না, তোমরা একটু যাও না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কি তোর মতো বটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করব? কেডা সাবস্ক্রাইব করব, শালার বট, খেলা পারোস আইসেই সাবস্ক্রাইব নিতে? হালার ভূত, সাধারণ একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কইছি, গরমে কথা কইতাছ? আচ্ছা সমস্যা নাই, আমার এনে নরম ব্যবহার করতে হবো। ইয়ে ভাই আমি তো বট না, আমি অনেক ভালো ভালো ভিডিও বানাই, আমি অনেক ভালো খেলি, এই দেখেন আমার কাছে ম্যাক্সিমোড, একটু জান না ভাই। আরে হালার করে হালা, তুই তো বটই, তোর লাগে আর কি ব্যবহার করবো, তোর সাথে তো আমি ভালো ব্যবহারই করছি, তাহলে বট আইসে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে? ওরাও কিক মাইরা দিল গাইস, কোনো ব্যাপার না, যেহেতু আমি আজকে তোমাদের শিখামু যে কিভাবে একটা ইউটিউবার হইতে হয়, তোমাদের আজকে শিখাই ছাড়মু গাইস, আর গরিব হয়ে থাকা যাবে না। এবার আমাদের কোবরা এমপি40 ম্যাক্স হাতে নিয়ে নিছি আর আমাদের পার্মানেন্ট গেটা হাতে নিয়ে নিছি, আর গাইস এবার আমার একটা নিনজা টেকনিক কাছে খাড়াইতে হইব, বাংলাদেশের পোলাপান পুরাই লুচ্ছা, ওরা মাইয়া দেখলে মাথা ঠিক থাকতে পারে না, তাই আমার গ্রুপে আগে একটা মাই আনতে হইব, ওরে বুঝাই কইতে হইব যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, তাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে।
দিব আর আমি বড় ইউটিউবার হয়ে যাবো। এই তো সামিয়াপুর লাইনে আছে, সামিয়াপুর ইনভাইট দেই। ফারুক ভাইয়া কি হইছে, ইনভাইট দিতেছো কেন? আপু আমার একটা ইউটিউবার হওয়ার অনেক ইচ্ছা, আমি সবাইরে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলি, সবাই আমারে বট বইলা গ্রুপ থেকে চইলা যায়, গ্রুপ থেকে কিক মাইরা দেয়, কেউ আমার কথা শুনে না। ও আচ্ছা, এই ব্যাপার, কেউ তোমার কথা শুনে না? না, কোনো হালাগালায় আমার কথা শুনে না। আপু আমি অলরেডি দিতেছি, যারা যারা আসবো অগরে বলবা যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে, মাইয়া মানুষের কথা সবাই শুনে। তুমি বললে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিব আর আমি বড় ইউটিউবার হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অলরেডি দাও আমি বলি। আচ্ছা দিছি, হালার পু দেই বার আমার ইউটিউব চ্যানেল কেমনে তোরা সাবস্ক্রাইব না করস? হ্যালো 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 আপু, হ্যালো হালার পু, আমারে চই দাস না, আইসা আপু আপু মরাই দাসো। আরে ভাই আপনি চুপ করেন, দেখতেছেন না আপুর সাথে কথা বলতাছি, কেমন আছেন আপু? হ্যাঁ ভাই আছি ভালো। ভাই আপনি একটু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না। কার ইউটিউব চ্যানেল? আপনি ইউটিউব সাবস্ক্রাইব করে দিতে হবে। আচ্ছা আপনি ইউটিউব চ্যানেলের নাম দেন, আমি এখনই সাবস্ক্রাইব করে দিতেছি। এই যে আমাদের এই ফারুক ভাইয়ের চ্যানেল, আপনি ইউটিউবে গিয়ে ফারুক ভাইয়ের নাম দিয়ে সার্চ দেন, দেখেন চলে আসবে, একটু সাবস্ক্রাইব করে দিন। গাইস আসলে আমি তোমাদের ইউটিউবার হওয়া শিখানো যাইবো না। যাই হোক ভাই ব্রাদার, এই ছিল আমার আগের একটা ভিডিও, যেই ভিডিওটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, যার কারণে ভাবলাম আমি তোমাদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করি, দেখি তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগে। তো তোমরা কিন্তু সবাই 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 কমেন্ট বক্সে বলবা যে এই ভিডিওটা তোমাদের কাছে আসলে কেমন লাগছে। আর তখন আমার ভয়েসটাও কিন্তু অন্যরকম ছিল। আর হ্যাঁ, আমি কিন্তু 23 সালের দিকে অনেক ফ্রি ফায়ারের ফানি ভিডিও বানাইছি, তো ওইসব ভিডিও দেখে কিন্তু তোমরা আমার ফ্যান ফলোয়ার হয়েছিলা, ভাই ব্রাদার হয়েছিলা, আমার ভিডিও দেখে ভালো লাগতো, তোমরা সবাই বলতা। বাট এখন আমি আসলে তেমন একটা অ্যাক্টিভ না, তবে আমি তোমাদের কথা দিতেছি, তোমরা যদি সবাই আমার এই ভিডিওতে কমেন্ট করো যে ভাই আগের মতো ফানি ভিডিও চাই, তাহলে তোমাদের জন্য আমি আবারও আগের মতো অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও দিব। তো এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবা।